আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ ইউটিউব চ্যানেল। আজ আমি বোয়াল মাছের অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে বোয়াল মাছ বেগুন দিয়ে কিভাবে রান্না করতে হয় তার একটি রেসিপি আপনাদের দেখিয়েছি, আশা করি আপনারা দেখে থাকবেন। আজ আমি বোয়াল মাছ আলু দিয়ে কিভাবে ভুনা করতে হয় তার একটি রেসিপি আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। আমি বড় দুইটা আলুকে খোসা ছিলে এভাবে টুকরা করে নিয়েছি। অনেকে মাছ খেতে চায় না, মাছে আষ্টে গন্ধ থাকে, এই আষ্টে গন্ধটা কিভাবে দূর করা যায় তার একটি টিপস আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি সেই প্রসেসিংয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এক চামচ হলুদ এবং এক চামচ লবণ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মেখে নেব। একটি প্যান আমি চুলাতে বসিয়ে দিলাম, প্যানটা আমি হাই হিটে গরম করে নেব। দেখতেই পাচ্ছেন আমার প্যানটা অনেক গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বোয়াল মাছ দিয়ে দিব। জালটা আমি মিডিয়াম আঁচে দিয়ে দিব। মিডিয়াম আঁচে নিয়ে এখন পুরা মাছগুলো দিয়ে দেব। বোয়াল মাছ অনেক নরম থাকে, এজন্য আমি হাই হিট দিয়ে নিয়েছি যাতে উল্টানোর সময় মাছটা না ভেঙে যায়। এবং মাছটা আমি বেশি বাদামি করব না, মিডিয়াম ভেজে নেব। মিডিয়াম আকারে ভেজে নিলে মাছটা যখন আমি ভুনা করব মাছের ভিতর তেল মশলা খুব ভালোভাবে যাবে এবং মাছের স্বাদটা খুব ভালো আসবে। আপনারা বোয়াল মাছটা ভেজে নেওয়ার সময় একটু সাবধান থাকবেন, কারণ বোয়াল মাছ ভেজে নিতে গেলে তেল অনেক ছিটে গায়ে লাগে। এজন্য আপনারা চেষ্টা করবেন একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে। আমি পুরা মাছগুলো এভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। আমার মাছগুলো দেখতেই পাচ্ছেন ভাজা শেষ। এখন আমি একটি পাত্রে তুলে ফেললাম। আমি প্যানটা আবার চুলাতে বসিয়ে দিলাম, প্যানটা অনেক গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিব। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে উল্টে পাল্টে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি আলুগুলোকে নামিয়ে ফেলব। একটি কড়াই আমি চুলাতে বসিয়ে দিলাম। আলু ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটুকু আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে একে একে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষে নেব। দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে তেলের পরিমাণ অনেক কম। এখন আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, 1 চামচ লবণ এবং হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে আমি আগে থেকে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। একটু সময় ধরে ভালোভাবে আলুগুলোকে কষে নেব, কারণ আলুগুলো শুধু আমি হলুদ লবণ দিয়ে ভেজেই নিয়েছি। আগে থেকে আলুর ভিতরে আমি কোনো মশলাই দিইনি, এজন্য আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ কষে নেব। একটু সময় ধরে কষে নিলে আলুর ভিতর ঝাল মশলা ভালোভাবে যাবে। এ পর্যায়ে আমি আলুগুলোকে ভালোভাবে কষে নিচ্ছি। এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালোভাবে কষে নেব এবং অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত।
দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2 কাপ পরিমাণ ঝোলে পানি দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলে পানিতে বলক উঠে আসছে। এখন আমি অপেক্ষা করব ভালোভাবে বলক ওঠার জন্য। ভালোভাবে বলক উঠে গেলে আমি মাছগুলো ধীরে ধীরে দিয়ে যাব। আমি মাছগুলো ধীরে ধীরে সবই দিয়ে দিচ্ছি, যেহেতু বোয়াল মাছ সেহেতু একটু সাবধানতার সাথেই দিতে হবে। আবার অপেক্ষা করব পানিটা আর একটু শুকিয়ে যাওয়ার জন্য এবং পুরো মশলাটা মাছ এবং আলুর ভিতর যাতে ভালোভাবে যায়। এখন আমি আগে থেকে বেটে রাখা ফোড়ন মশলা, আমাদের যশোর অঞ্চলের ঐতিহ্যবাহী একটি মশলা, এটা আমরা ভুনা তরকারি এবং ঝোল তরকারিতে নামানোর আগে দিয়ে থাকি। আমি এই মশলাটার একটি রেসিপি ভিডিওতে দিয়ে দেব, আপনারা আশা করি দেখে নেবেন। এই মশলাটা জিরা ভেজে এবং পেঁয়াজ ভেজে ফোড়ন করে সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। মশলাটা দেওয়া শেষ, এখন আমি ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলব। আপনারা বাসায় রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।